Hello student, welcome to my YouTube channel. In this video, we will learn about sawhorse to Newman position. So, let's start. দেখো এখানে এটা হচ্ছে সহসের ইক্লিপস ফর্ম আর এটা হচ্ছে স্ট্যাটার ফর্ম এই যে এই ইক্লিপস এটা পুরো সমান্তরাল এইটার পুরো সমান্তরাল বিপরীত ভাবে পুরো এটা আছে আর এটা পুরো অ্যান্টি এটা এখানে নিয়ে এলে একবারে পুরো এইটার প্রতিসম পড়ছে আর এখানে এই যে এইটা এইটা এর অ্যান্টি পজিশন এটা এর অ্যান্টি পজিশন এই ইক্লিপসের ক্ষেত্রে এটা সামনে আছে আর এইটা ওই তলেরই পিছনটায় আছে এখানেও তাই স্ট্যাটারের ক্ষেত্রেওটা এইটা এখানে সামনে আছে এইটা এখানে পিছনে আছে সো এইটার নিউম্যান ফর্মটা হচ্ছে একটা সার্কেলের মতো পড়ব দেন এই যে সামনে যেটা আছে সেইটাতে কেন্দ্রের সাথে জয়েন্ট করে নেব আর এইটা আছে ঠিকের পিছনে এই যে এই যে একদম পিছনে এটাতে বড় রাখবো আর এটা এখানে এই যে ছোট দূরে আছে দূরে থাকলে তো সেটা ছোটই দেখায় আর এটাতে ক্লথ ওয়াইজ লিখব এটা হচ্ছে সহস আর এটা হচ্ছে তার নিউম্যান আর স্ট্যাটারের নিউম্যান ফর্মটা হচ্ছে এই যে সার্কেল সামনে একটা প্রথমে লিখলাম সামনে একটা প্রথমে আর এইটার পিছনে মানে দূরে আছে এটা হচ্ছে নিউম্যান ফর্ম ইক্লিপসের নিউম্যান ফর্ম হচ্ছে এটা আর এটা হচ্ছে স্ট্যাটারের নিউম্যান ফর্ম এটা তো আমরা দেখলাম সহস থেকে নিউম্যান ফর্ম এবার চলো দেখি নিউম্যান থেকে সহস কনভার্সন আর হ্যাঁ এই যে এখানে পাশাপাশি আছে আর এখানে তো একটু দূরে দূরে আছে ফলে এখানে স্টেরিটি রিপালসেন বেশি হবে তার ফলে এটা বেশি স্টেবল হবে না এইটা দূরে আছে রিপালসেন ফর্ম এটা বেশি স্টেবল হবে স্ট্যাটার বেশি স্টেবল হয় ইক্লিপসের থেকে এইবার আমরা দেখব নিউম্যান থেকে সহস
নিউম্যান জন্য প্রথমে একটা সার্কেল, এটার সহস, সহসের জন্য প্রথমে এই যে প্রথমে সামনে একটা পিছনে আছে, মানে সেটা ছোট, এখানে যেমন ব্রোমিন ক্লোরিন আর এটা যেমন সামনে আছে সেরকম। এটা হচ্ছে নিউম্যান আর এইটা হচ্ছে তারই সহস। আশা করি ভিডিওটি তোমাদের হেল্প হবে। নেক্সট ডে বাকি পোর্শনগুলো কভার করব। সো আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি লাইক অ্যান্ড বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ভিডিওটি আপলোড হওয়ার পর নোটিফিকেশন পাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।